প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবছো, তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জ্যামিতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং একটি লাইক দিতে ভুলবে না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি সৃজনশীল জ্যামিতি, ষষ্ঠ অধ্যায়ে। তো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই জানো সমবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে যেহেতু এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তার মানে এ বি, বি সি এবং এসি বাহু তিনটি সমান। এখানে দেখো, এ বি, বি সি এবং এসির বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই, ডি, এফ। তাহলে আমাকে চিত্র অনুযায়ী, নির্দেশ অনুযায়ী চিত্রটি আঁকতে হবে, প্রমাণ করতে হবে। হ্যাঁ, ইএফ সমান্তরাল বিসি এবং ইএফটা হাফ বিসি সমান। তো প্রমাণ করো যে ডিইএফ একটি সমবাহু ত্রিভুজ। তো ডিইএফ একটি সমবাহু ত্রিভুজ, এই কোশ্চেনটা তোমরা একটু নোট করে নাও প্রথমে। এরপরে আমরা চলে যাচ্ছি সমাধানে। প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর অংশের সমাধানটা লক্ষ্য করো। তো যে তথ্য দেওয়া, তথ্য অনুযায়ী আমরা কী করবো, একটা চিত্র অঙ্কন করব। দেখো, একই সমান আমরা তিনটা বাহু নিলাম এবং এই তিনটা বাহু দিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম। তো এ বি এর মধ্যবিন্দু হলো ই, বি সি এর মধ্যবিন্দু ডি এবং এ সির মধ্যবিন্দু এফ। এরপরে চলে যাচ্ছি আমরা, প্রমাণ করো যে ই এফ এবং বি সি সমান্তরাল, ই এফ ইকুয়াল হাফ বি সি। তো এই বিষয়টা আমরা প্রমাণ করার জন্য চলে যাচ্ছি। দেখো, এ বি সি সমবাহু ত্রিভুজ, এ বির মধ্যবিন্দু ই, বি সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এ সি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তো এখানে আমরা কি করব, ইএফ যোগ করে দিই, ইএফ যোগ করে দিই। আমরা ইএফ যোগ করে দিলাম। তো এখানে দেওয়া আছে কি, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার এ বি এবং এ সির মধ্যবিন্দু হচ্ছে ই এবং এফ। আমরা কি করলাম, ইএফ যোগ করে দিলাম। এরপরে চলে যাচ্ছি, দেখো প্রমাণ করতে হবে যে ইএফটা বিসি এর সমান্তরাল এবং ইএফ হাফ বিসি হবে, ইএফটা হাফ বিসি এর সমান হবে। তো এখানে আমরা যাচ্ছি, তো এখানে লক্ষ্য করো, ইএফ বাহুকে জি পর্যন্ত বর্ধিত করি, যেন এই যে ইএফ বাহুটাকে আমরা কী করবো, বর্ধিত করবো জি পর্যন্ত, যেন ইএফ সমান সমান জিএফ হয়। ইএফ সমান সমান কী হবে, জিএফ। দেখো, ইএফ সমান জিএফ। তো এখন আমরা কী করবো, সিজি যোগ করে নিই, সিজি অংশটা যোগ করে। তো লক্ষ্য করো, এখানে দেখো আমরা অলরেডি দুইটা যে অংশটা পেয়েছি, এ ই এফ এবং সি এফ জি, এই ত্রিভুজ দুইটা আমরা প্রথমে সর্বসম প্রমাণ করবো। এ প্রমাণে চলে যাচ্ছে, এ ই এফ এবং সি এফ জি, এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করবো। তো এখানে যে জিনিসটা আমাদের প্রথম বুঝতে হবে, সেটা হচ্ছে লক্ষ্য করো, এখানে কিন্তু এ এফ সমান সি এফ, কারণ এ সি এর মধ্যবিন্দু সি এফ। তাহলে এ এফ সমান সি এফ, এরপরে ই এফ সমান জি এফ, ই এফ সমান জি এফ এবং এ এফ সমান সি এফ, তাহলে দুইটা অংশ সমান পেলাম। এবং দেখো, এ এফ ই অর্থাৎ এই কোণটা, এই কোণের সমান, কারণ বিপরীত কোণ, এ এফ ই কোণ সমান সি এফ জি কোণ। তাহলে লক্ষ্য করো, এই দুইটা ত্রিভুজের এই তিনটা জিনিস সমান পেলাম, অর্থাৎ এফ সমান সি এফ, তারপর ইএফ সমান জি এফ এবং এ এফ ই কোণ জি এফ সি কোণের সমান। তাহলে বন্ধুরা, তোমরাই বলো, ত্রিভুজ দুটি কি সর্বসম হবে? হ্যাঁ, অবশ্যই ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে সর্বসম হলে, যেহেতু এই ত্রিভুজের সবগুলো জিনিসই সমান হবে, সো এই সমান সিজি, এই সমান কি হলো, সিজি হলো। তো এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করে আমরা যে জিনিসটা পেলাম, সেটা হলো এই সমান সিজি, এবং এটা আবার কার সমান, বি সমান, কারণ এই এবং বি সমান ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো, বি এবং সিজি যদি সমান হয়, আবার ইএফ ইজি সমান বিসি হবে কিনা, সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে দেখো, যেহেতু ই এ এফ কোণ, ই এ এফ কোণ সমান, হ্যাঁ, এফ সি জি কোণ, এই এই কোণটা এই কোণের সমান, এই কোণটা
এই কোণটা সমান হওয়ার কারণে, কারণ যেহেতু সর্বসম এটা তো সমান হবেই, তাহলে এই কোণটা এই কোণের সমান। কিন্তু এই দুইটা যদি কোণ সমান হয় তাহলে এই দুইটা কিন্তু একান্তর কোণ। তাহলে এই দুইটা কোণ সমান হলে আমরা বলতে পারি এই এবং সিজি পরস্পর সমান্তরাল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এসি এই এবং সিজি এর ছেদক, সুতরাং ই এ এফ এবং এফ সিজি একান্তর কোণ হলে তাহলে কি হবে, এই সিজি সমান্তরাল হবে। আর এটা যদি সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি যে, একটু লক্ষ্য করো, এই সমান্তরাল সিজি। তো নিশ্চিত এখানে দেখো এই সমান্তরাল সিজি আমরা পেয়ে গেলাম। এরপর আসছি আমরা, এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তো বিই বিই সমান্তরাল সিজি আমরা পেয়ে গেছি। তো এখানে তাহলে কি হলো, বি মানে ই বি সি জি এটা কি হলো, একটি সামান্তরিক, কারণ এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। ই বি সি জি একটি সামান্তরিক বলবো, কারণ এই সামান্তরিকের মানে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, এটি একটি সামান্তরিক। তো প্রিয় শিক্ষার্থীরা যদি ইবি ইবি এবং সিজি সমান্তরাল এবং ইজি সমান বিসি হবেই, কারণ এই দুটা যদি সমান্তরাল তাহলে ইজি এবং বিসি সমান হবে, কারণ যদি যদি সামান্তরিক হয় তাহলে বিপরীত ভাগগুলো সমান এবং সমান্তরাল হয়। তো এটা একটি সামান্তরিক আমরা প্রমাণ করেছি, সুতরাং এটি একটি। তাহলে দেখো আমাদের দ্বিতীয় টার্গেট কি ছিল, যে ইবি সিজি একটি সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত ভাগগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এবার লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইজি সমান বিসি আমরা লিখতে পারি। তো এবার আমরা আসছি, তো এখানে দেখো ইজি সমান্তরাল বিসি হওয়ায় ইএফটা কি হবে, তাহলে হাফ বিসি সমান, ইএফটা বিসি এর অর্ধেক। অর্থাৎ যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ যদি তৃতীয় বাহুর সমান্তরাল হয় তাহলে দৈর্ঘ্য কতটুকু হয়, অর্ধেক হয়, দৈর্ঘ্যে অর্ধেক হয়। তো এখানে ইএফ সমান হাফ বিসি, তাহলে কারণ ইজি ইকুয়াল ইএফ প্লাস এফজি। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি ইএফ প্লাস ইএফ, তাহলে কী লিখতে পারি, টোয়াইস ইএফ, আমরা কী লিখতে পারি, টোয়াইস ইএফ। তো এখানে দেখো টোয়াইস ইএফ হওয়ার কারণে আমরা এখানে লিখতে পারি টোয়াইস ইএফ সমান সমান ইজি, ইজির পরিবর্তে আমরা বিসিও লিখতে পারি, তাহলে ইএফ সমান সমান হাফ বিসি, কারণ ইজি এবং বিসি কিন্তু এক সমান, ইজি এবং বিসি কিন্তু একই সমান, সুতরাং ইএফ সমান সমান হাফ বিসি। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।